আসসালামু আলাইকুম। নতুন একটি ওষুধ রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রিভিউয়ের বিষয় হচ্ছে মিরেস ট্যাবলেট। মিরেস ট্যাবলেট কেন খাবো, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। আমি কোনো ওষুধের প্রচার বা বিজ্ঞাপন করছি না, বিভিন্ন ওয়েবসাইট থেকে ওষুধ সম্পর্কে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। মিরেস ট্যাবলেটের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মিকটাজাপাইন। মিরেস ট্যাবলেট 7.5 mg, 15 mg এবং 30 mg হয়ে থাকে। হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিরেস ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানব মিরেস ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে বা কোন ধরনের রোগ হলে চিকিৎসক রোগীকে মিরেস ট্যাবলেট ব্যবহার করতে বলেন সে বিষয় সম্পর্কে। বড় হতাশার চিকিৎসায় উদ্বেগজনিত রোগ হলে, অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধি বা সূচিবায় রোগ হলে, ঘুম কম হলে এবং ক্ষুধা বাড়ানোর ওষুধ হিসেবে মিরেস ট্যাবলেট ব্যবহার করা হয়। এখন আমরা জানবো মিরেস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে মিরেস ট্যাবলেট এর প্রস্তাবিত ডোজ 15 mg দিনে একবার রাতে বা ঘুমাতে যাওয়ার আগে। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ 30 mg থেকে 45 mg পর্যন্ত বাড়ানো যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া মিরেস ট্যাবলেট এর ডোজ বাড়ানো, কমানো বা বন্ধ করা উচিত নয়। শিশুদের ক্ষেত্রে মিরেস ট্যাবলেট প্রযোজ্য নয়। এখন আমরা মিরেস ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, মুখ শুকনো হওয়া, ওজন বৃদ্ধি হওয়া ইত্যাদি। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া মিরেস ট্যাবলেট খাওয়া উচিত নয়। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।